আসসালামু আলাইকুম, আমি তাসলিমা মিলন বগুড়া থেকে আপনাদের সাথে। একটা গোশ রান্না করছি, গোশটা আমি পটল আর আলু দিয়ে করব। গোশটা প্রেশার কুকারে করছি, তার জন্য কিছুটা সাদা তেল দিয়ে একটুখানি জিরা ফোড়ন দিয়ে এই এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে দেব। গরুর গোশগুলো আগে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, তেজপাতা, ধনিয়া, জিরা বাটা এবং গুঁড়ো সব একসঙ্গে দিয়ে গোশটাকে আমি খুব ভালো করে কষে নিব। প্রেশার কুকারে গোশটা বেশ সুন্দর করে কষে নিয়ে যতক্ষণ না তেল না উঠবে ততক্ষণ কিন্তু এটাতে আমি সিটি দিব না। আর দুটো তেজপাতা দিয়ে দেব, দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা কষতে থাকব যতক্ষণ পর্যন্ত এটা তেল না বের হয়। গরুর গোশ এমনি আমরা সবাই পছন্দ করি, আর সেটা প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করলে গোশটা আরও নরম হয়, সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। আর তারপরে একটুখানি পটল আর একটুখানি আলু আমি ভালো করে ছিলে নিয়েছি অন্য একটা কড়াইয়ে, একটুখানি সাদা তেল দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে আগে আমি কিছুটা বেরেস্তা করে নিব। এই বেরেস্তাটা ভাজার পর আর এখানে একটুখানি লবণ আর হলুদ দিব, তাইলে এই বেরেস্তার কালারটা সুন্দর হবে। খুব সুন্দর করে বেরেস্তাটা ভেজে নিচ্ছি, নেওয়ার পর এটা আমি উঠিয়ে নিব। এইভাবে গরুর গোশ রান্না করলে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয়, খেতে ভালো লাগে। গরুর গোশের একটু তেল থাকে, আর এরকম করে পটল একটুখানি মাঝখানে চিরে আলু দিয়ে আর গোটা কয়েকটা রসুন দিলে এই গোশটা খুবই টেস্টি হয়ে থাকে। তো এইভাবে আমি আলাদা করে নিলাম, এই যে গোশের আমার তেলও উঠে গিয়েছে। এখন করব কি, এই যে ভেজে রাখার পটলগুলো আর তার সাথে বেরেস্তা যেটা রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে আরেকটু কষে পরিমাণ মতো এখানে আমি একটু পানি দেব। পানিটা কিন্তু পরিমাণ মতো দিব, কারণ এখানে চারটা সিটি দিয়ে আমি নামিয়ে দিব। যেহেতু আমরা এগুলো সব ভেজে নিয়েছি, ব্যাস হয়ে গেছে সুন্দর মজাদার গোশের আলু পটল দিয়ে একটা রান্না। আশা করি সকলের ভালো লাগবে, করে খাবেন। এটা কিন্তু খুব মজা হয় গরম ভাতে, এটা কিন্তু দারুণ যায়। আল্লাহ হাফিজ।